ঢাকায় ছবির খল অভিনেতা ডন। ডনের আসল নাম আশরাফুল হক ডন। অভিনয় করেছেন অনেক ব্যবসা সফল ছবিতে। সবচেয়ে বড় কথা, বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় নায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন। সে ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত ভোর 4টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। মারা যাবার সময় ডনের মায়ের বয়স হয়েছিল 85 বছর। জায়েদ খান আরও জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ডনের মা মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এ বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী জানান, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে ডন ভাইয়ের মা মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। প্রায়ই হাসপাতালে নিতে হচ্ছিল ওনাকে। মরহুমার মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এ চিত্রনায়ক। বাদ আসর জানাজা হবার কথা। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে ঢাকায় সিনেমায় অভিষেক হয় অভিনেতা ডনের। 24 বছরের কর্মজীবনে প্রায় 650টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন ডন। সকল সত্য খবর আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।